ওয়েলকাম, আমরা সপ্তম পর্বে চলে এসেছি। এই পর্বে আমরা ফটোশপের পেন টুলের ব্যবহার শিখব। প্রথম প্রথম যারা পেন টুল ব্যবহার করতে যান তাদের মধ্যে বেশিরভাগই হতাশ হয়ে যান। তাদের কাছে পেন টুলটি একটা সত্যিকারের পেন টুলে পরিণত হয়। কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনার পেন টুলের হতাশা একদম চলে যাবে আর পেন টুলের উপর শক্ত একটি কন্ট্রোল চলে আসবে। তো আর দেরি কেন, শুরু করা যাক। ফটোশপে সিলেকশন করার যতগুলো টুল আছে তার ভিতরে সবচাইতে কার্যকরী এবং ইফেক্টিভ ওয়ে হচ্ছে পেন টুল ব্যবহার করা। আমরা পেন টুলকে শেখার জন্য মাত্র তিনটি কী ব্যবহার করব, পি, অল্ট এবং কন্ট্রোল। পি দিয়ে পেন টুলকে অ্যাক্টিভ করে নেব আর অল্ট এবং কন্ট্রোল দিয়ে পেন টুলের গতিপথকে নিয়ন্ত্রণ করব। আমরা কোনো দীর্ঘায়িত লম্বা বর্ণনায় যাব না, আমরা কিছু কৌশল অবলম্বন করব এবং এই কৌশল অবলম্বন করে আমরা পেন টুলটিকে রপ্ত করে ফেলব। প্রথমত আমরা কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুলটিকে অ্যাক্টিভ করে নিলাম। এবার আমাদের আর্টবোর্ডে একটি ক্লিক করি, একটা পয়েন্ট পাওয়া গেল। এবার এর থেকে কিছুটা দূরত্বে আরেকটি ক্লিক করি, একটা রেখা তৈরি হয়েছে। এভাবে ক্লিক করে করে রেখা তৈরির মাধ্যমে আমরা এগোতে থাকি। আমাদের একটা পাত তৈরি হয়েছে, মূলত এটাই পেন টুলের মূল কাজ। লক্ষ্য করুন আমরা যে পাতটি অঙ্কন করেছি এর প্রতিটি অংশই সোজা সোজা, কোনো অংশই গোলাকার বা কার্ভ না। আর গোলাকার বা কার্ভ শেপ তৈরি করার জন্য আমাদের যা করতে হবে তা হলো ক্লিক করে মাউসকে ছেড়ে দেওয়া চলবে না, মাউসটিকে ধরে যে কোনো দিকে ড্র্যাগ করতে হবে আর তাতে দুটো হ্যান্ডেল বেরিয়ে আসবে আর এই হ্যান্ডেল দুটোই আমাদেরকে গোলাকার বা কার্ভ শেপ তৈরি করতে সহায়তা করবে। দেখুন আমি ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করাই, দুটো হ্যান্ডেল বেরিয়ে এসেছে। এবার আমি আরেকটি ক্লিক করি এবং এটিকেও উপরের দিকে ড্র্যাগ করি, দেখুন একটি অর্ধবৃত্তাকার শেপ তৈরি হয়েছে। আমি আরও একটি ক্লিক করছি, এবার নিচের দিকে একটি অর্ধবৃত্তাকার শেপ তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা এভাবে ক্লিক করে ড্র্যাগ করে করে আমরা কার্ভ বা গোলাকার শেপ তৈরি করতে পারি। আর যদি আমাদের তৈরি করা শেপ আমাদের মনোপুত না হয় সেই ক্ষেত্রে আসে অল্টার এবং কন্ট্রোলের ব্যবহার। অল্টার এবং কন্ট্রোল দিয়ে হ্যান্ডেলগুলোকে ধরে আমরা শেপটাকে পরিবর্তন পরিবর্ধন করতে পারি। যেমন দেখুন আমরা যদি কন্ট্রোল চেপে ধরে হ্যান্ডেলটিকে নড়াই সেই ক্ষেত্রে শেপটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করুন, যখন আমরা কন্ট্রোল চেপে হ্যান্ডেলটিকে নড়াচ্ছি হ্যান্ডেলের দুটো দিকই নড়ছে, উপরের অংশও নড়ছে নিচের অংশও নড়ছে। কিন্তু যদি আমরা কন্ট্রোল ছেড়ে দিয়ে অল চেপে ধরি এবং আমরা হ্যান্ডেলটিকে নাড়াই সেই ক্ষেত্রে দেখুন হ্যান্ডেলটির এক পাশ নড়ছে। এভাবে প্রয়োজন অনুসারে জায়গা মতো কন্ট্রোল এবং অল্টার ব্যবহার করে আমরা যে কোনো শেপ তৈরি করে ফেলতে পারি। পেন টুল সম্পর্কে মূল বিষয়গুলো আমরা জেনে নিলাম, এখন আমরা কিছু কৌশল শিখব, যে কৌশলগুলো আমরা কার্যক্ষেত্রে প্রয়োগ করে খুব সহজে পাত করতে পারব। আগের পাতগুলোকে ডিলিট করে আমরা আর্টবোর্ডটিকে ক্লিয়ার করে নিই। প্রথম কৌশলটি বোঝার জন্য আমরা মাউস থেকে একটি ক্লিক করি এবং উপরের দিকে ড্র্যাগ করি। এবার ঠিকের উপরে আরেকটা ক্লিক করি, দেখুন একটা কার্ভ তৈরি হয়েছে। এবার ঠিকের পাশে আমরা আরেকটি ক্লিক করি কিন্তু এবার নিচের দিকে ড্র্যাগ করি এবং গতবারের মতোই এবারও আমরা উপরে একটা ক্লিক করি। লক্ষ্য করুন আমরা গতবার উপরে ক্লিক করাতে যেরকম কার্ভ হয়েছিল এবারও উপরে ক্লিক করাতে সেরকম কার্ভ হয়নি। এর কারণটি কি? এর কারণটি হচ্ছে মাউস যেদিকে ড্র্যাগ করা হবে কার্ভের গতিপথটা সেদিকে হবে। আমরা প্রথমবার মাউস ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করি যার কারণে আমাদের কার্ভটি উপর দিকে যায়, কিন্তু দ্বিতীয়বার আমরা মাউস ক্লিক করে ড্র্যাগ করি নিচের দিকে যার কারণে এটি নিচ দিক থেকে কার্ভ হয়ে আমাদের ক্লিক করা পয়েন্টে যেয়ে মিলিত হয়। অর্থাৎ মাউস ক্লিক করে আমরা মাউসটিকে যেদিকে ড্র্যাগ করব আমাদের পাথের কার্ভটা সেই দিক থেকে শুরু হবে। যেমন দেখুন আমি ক্লিক করে যদি উপর দিকে টানি এটি উপর থেকে কার্ভ হয়ে অর্ধবৃত্ততে পরিণত হচ্ছে, আবার যদি আমি নিচ দিকে টানি সেই ক্ষেত্রে এটি নিচ থেকে কার্ভ হয়ে অর্ধবৃত্ত তৈরি হচ্ছে। এবার দুই নম্বর কৌশলটি শেখা যাক, আর্টবোর্ডটিকে ক্লিয়ার করে নিই।
দুই নম্বর কৌশলটি খুব সহজ। দুই নম্বর কৌশলটি বোঝার জন্য আমরা তিনটা বিন্দু নিয়ে নিই, একটা ক্লিক করি এবং মাঝে একটা ক্লিক করি এবং আরেকটি ক্লিক করি। এবার আমরা এই হ্যান্ডেলটিকে কন্ট্রোল চেপে ধরে টানতে থাকি। দেখুন, আমি যতটা টানছি আমাদের পাত্রটি তত গোলাকার আকার ধারণ করছে। আবার আমাদের হ্যান্ডেলটিকে যতটা ছোট করছে আমাদের পাত্রটি সোজা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখনই কোনো হ্যান্ডেল ধরে টানবো তখন আমাদের শেপটি গোলাকার আকার ধারণ করবে, আর যখন আমরা হ্যান্ডেলটিকে ছোট করতে থাকবো তখন এটি সোজা হয়ে যাবে। আমরা বাঁ পাশেও যদি এটাকে ধরে টানি সেই ক্ষেত্রে এই পাশটিও গোল হয়ে যাবে। আমরা গোলাকার একটা শেপ তৈরি করে ফেললাম শুধু টেনে। অর্থাৎ আমরা হ্যান্ডেল ধরে টানলে আমাদের শেপটি গোলাকার আকার ধারণ করবে। আর কৌশল নাম্বার তিন হলো আরও সহজ। আমাদের এই হ্যান্ডেলগুলো আমাদের পাথের উপরে চাপ প্রয়োগ করতে পারে। দেখুন, কন্ট্রোল চেপে যদি আমরা হ্যান্ডেলটিকে ধরে এটা নিচের দিকে চাপ দিই, দেখুন আমাদের পাথটিও নিচের দিকে চেপে যাচ্ছে। আর যেহেতু কন্ট্রোল চেপে আমরা চাপছি, আমাদের হ্যান্ডেলের এক অংশ নামলে আরেক অংশ উপরে উঠছে, আর যেহেতু এটা উপরে উঠছে সেহেতু এই অংশের চাপ কমে যাচ্ছে আর কার্ভটি উপরের দিকে উঠে যাচ্ছে। লক্ষ্য করুন, আমি হ্যান্ডেলটিকে উপরের দিকে অর্থাৎ চাপ কমিয়ে দিচ্ছি, আমাদের এই অংশটিকে আবার গোলাকার ধারণ করছে আর এই অংশটি চেপে আবার নিচের দিকে চলে আসছে। খুব সহজ তিনটা কৌশল। এই তিনটা কৌশল যদি আমরা রপ্ত করে ফেলতে পারি আমাদের পাত করতে কোনোই অসুবিধা হবে না। এতক্ষণ যা শিখলাম এটাকে এখন আমরা বাস্তবিক প্রয়োগ করে পরিপূর্ণভাবে পেন টুলের জ্ঞান অর্জন করব। আমরা একটি ফাইল ওপেন করি। আমাদের এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা চারকোনা বক্স আর একটা গিটার। চারকোনা বক্সটি পাত করা আমাদের জন্য কোনো কঠিন বিষয় হবে না, কিন্তু গিটারটিকে পাত করতে যে হয়তোবা একটু বেগ পেতে হতে পারে, তারপরেও আমরা গিটারটিকে পাত করার চেষ্টা করব। আর গিটারের মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি ধীরে ধীরে পাতে দক্ষ হয়ে উঠবেন। গিটার খুব উপযুক্ত একটা মাধ্যম পাত করার জন্য। তো চলুন প্রথমে আমরা এই চারকোনা বক্সটিকে পাত করার চেষ্টা করি। জাস্ট যে কোনো স্থান থেকে একটা ক্লিক করি এবং পরবর্তীতে আরেকটা ক্লিক করি, কিন্তু আমার এখানে ক্লিক করে ড্র্যাগ করার দরকার পড়ছে না, কারণ এখানে কোনো কার্ভ বা গোলাকার কিছু নেই, তাই আমাদের হ্যান্ডেল বের করারও প্রয়োজন নেই। জাস্ট এখানে ধরে ক্লিক করে দিলাম, আবার এই পয়েন্টেও একটা ক্লিক করে দিলাম, আবার এখানেও একটা ক্লিক করে দিলাম, এখানেও একটা ক্লিক করে দিলাম, এ মাথাতেও একটা ক্লিক করে দিলাম এবং শেষে দুটো মাথা একসাথে মিলিয়ে দিলাম। আমাদের এই পাত্রটি পূর্ণাঙ্গ হয়ে গেল। খুব সহজ। এবার চলুন আমরা গিটারটিকে প্র্যাকটিস করি। একটু জুম করে নিই। গিটারটিকে পাত করার জন্য প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন জায়গা থেকে পাতটা শুরু করব। আমরা গিটারের যে কোনো জায়গার থেকে পাতটা শুরু করতে পারি। যেমন ধরুন আমরা যদি ঠিক এইখান থেকে পাতটা শুরু করি তাহলে আমাদেরকে প্রথমে এখানে একটা ক্লিক করে একটু টেনে নিতে হবে হ্যান্ডেল। হ্যান্ডেল টেনে নিতে হবে, তার কারণ এটা একটা কার্ভ শেপের বডি। আমরা যদি উপর দিকে যেতে চাই পাত করতে করতে তাহলে আমরা উপর দিকে হ্যান্ডেলটিকে টানবো, কিন্তু যদি আমরা নিচ দিক থেকে পাত করতে চাই তাহলে হ্যান্ডেলটিকে আমরা নিচের দিকে টেনে ধরবো। তো আমরা চাচ্ছি উপর দিয়ে পাত করতে, তাই আমরা হ্যান্ডেলটিকে উপরের দিকে টেনে রাখলাম। এবার আমরা উপরে আরেকটি ক্লিক করি এবং এইটিকে আমাদের গিটারের বডির সাথে মেশানোর জন্য আমরা মাউস ড্র্যাগ করছি। মাউস ড্র্যাগ করে এটাকে কার্ভ করে ঠিক জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে লক্ষ্য করুন, আমাদের এখানে এই হ্যান্ডেলটি গিটারের এই বরাবর যাচ্ছে না, এটি গিটার থেকে একটু বাইরে যাচ্ছে। তা আমরা তো জানি অল্ট ধরে যে কোনো একদিকের হ্যান্ডেলকে ঘুরিয়ে নেওয়া যায়, তাই আমরা অল্ট চেপে এই হ্যান্ডেলটিকে ধরে আমরা গিটারের দিকে নিয়ে নিচ্ছি, কারণ আমরা এটাও জানি পাতগুলো হ্যান্ডেলের গতিপথ ধরে চলে। এবার আমরা
হ্যান্ডেলটিকে সরিয়ে নিলাম এবং আরেকটি ক্লিক করি এবং যথারীতি গোলাকার শেপ, তাই হ্যান্ডেল বের করে নিলাম ড্র্যাগ করে এবং আমরা ঠিক গিটারের বডিতে বসানোর চেষ্টা করি। এবার অল্ট চেপে সামনের হ্যান্ডেলটিকে গিটারের দিকে ঘুরিয়ে নেই, আমি কন্ট্রোল চেপে করলাম না যাতে পিছনের হ্যান্ডেলটি না নড়ে। এবার আমরা আর একটু জুম করে নিই। এবার আমরা আরেকটি পয়েন্ট নিই, দেখুন চেপে হ্যান্ডেল দুটো নিয়ে নিলাম, এটাকে কন্ট্রোল চেপে আর একটু নিখুঁত করে বসাই। এই এবার আমরা উপরের দিকে যাব, কিন্তু আমাদের হ্যান্ডেলটি দেখুন অন্য দিকে ডিরেকশন দিচ্ছে। এখন যদি আমরা এদিকে ক্লিক করি তাহলে পাত্রটি এদিক থেকে ঘুরে আসবে, কিন্তু আমরা সেটি চাচ্ছি না। তাহলে আমাদের যা করতে হবে, আমাদের এই হ্যান্ডেলটিকে বন্ধ করে দিতে হবে। আর এই হ্যান্ডেলটিকে বন্ধ করতে হলে আমাদেরকে অল্ট চেপে ধরে এখানে একটা ক্লিক করতে হবে। দেখুন আমি অল্ট চেপে ধরছি, এখানে ক্লিক করলাম, হ্যান্ডেলটির এক অংশ কেটে গেল। এবার এটাকে কন্ট্রোল চেপে ধরে একটু সামনের দিকে নিয়ে যাই, জাস্ট একদম কর্নারে নিয়ে যেয়ে বসিয়ে দিলাম। এবার আমরা আর একটা ক্লিক করি, আবার কার্ভ বডি আবার আমরা একটু ঘুরিয়ে নিলাম, হ্যান্ডেল বের করে নিলাম এবং অল্ট চেপে হ্যান্ডেলটিকে গিটারের শেপ অনুযায়ী রেখে দিলাম। ঠিক আবারও আমরা ক্লিক করলাম, ঠিক এভাবেই আমরা হ্যান্ডেল বের করতে থাকবো সামনের দিকে, প্রয়োজন অনুযায়ী অল্ট বা কন্ট্রোল চেপে গিটারের শেপের দিকে ঘুরিয়ে নেব এবং আমরা পাত করতে থাকব। এইটাই মূলত পাত করার সিস্টেম, খুব সহজ। এখানে দেখুন আমার এই হ্যান্ডেলটিকে একটু নড়িয়ে নিতে হচ্ছে, একটু ছোট করে নিলাম, একটু নড়িয়ে জাস্ট এইখানে একটা ক্লিক করলাম, খুব চমৎকার একটা পাত হয়ে গেল। এবার দেখুন এটা একটা সোজা লাইন, তাই আমি অনেক দূর পর্যন্ত যেতে পারছি। আমি ধরে নিচ্ছি আমি এইখানে ক্লিক করলাম, দেখেন এক ক্লিকে আমার এই পাতটি হয়ে গেছে। আমার মনে হচ্ছে মাঝখানের এই জায়গাটিতে একটু গ্যাপ পড়ছে, তাহলে যা করতে হবে অল্ট চেপে ধরে এই হ্যান্ডেলটিকে একটু চাপিয়ে দেন, একটু চাপিয়ে দেন, দেখুন এটি মিশে গেছে। আমরা আবার উপরে যাই, একটু জুম আউট করে নিই, আমরা আবার উপরে যাই। আরেকটি বিষয়, আপনার এই মাথাটিও যদি একটু বাইরে মনে হয় তাহলে এই মাথাটি সিলেক্টেড থাকা অবস্থায় অ্যারো কি প্রেস করুন, ডান দিকের অ্যারো কিটা প্রেস করুন, দেখেন ওটা একটু ভিতরের দিকে চলে গেছে। এবার আমরা সামনে আর একটি ক্লিক করি এবং একটু টেনে নেই হ্যান্ডেলটাকে, ঠিক যেদিক দিয়ে গিটারের বডিটা যাচ্ছে ঠিক এভাবে। যদি কোনো পয়েন্ট নিতে ভুল করেন কন্ট্রোল জেড চেপে আন্ডু করে আবার এগিয়ে যান। এই জায়গাটা বেশ সহজ, এই জায়গাটাতে আমরা এক টানে অনেক দূর চলে আসছি, আবার এই কর্নারে চলে আসি। এখন আমরা এই কর্নার থেকে একটা কার্ভ শেপ করব, তাই এখানে ক্লিক করে হ্যান্ডেল বের করে নিলাম। এবার অল্ট চেপে পিছনের হ্যান্ডেলটিকে ধরে এই শেপ অনুযায়ী বসিয়ে দিলাম। আর এই হ্যান্ডেলটি তো এই বডি বরাবরই আছে, অতএব এইদিকে ক্লিক করি ও বডি ঘেঁষেই পাত্রটি তৈরি হবে। আমরা আবার ক্লিক করি, ঠিক একই নিয়মে আপনি সামনের হ্যান্ডেলটিকে শেপ বরাবর রাখবেন। তারপর আরও নিখুঁত করার জন্য অল্ট চেপে পিছনের হ্যান্ডেলটিকে ধরে বসিয়ে দেবেন। এইভাবে পুরো গিটারটাকে আমরা পাত করতে পারবো। আমার পয়েন্টগুলো হয়তো অ্যাকুরেট জায়গায় পড়ছে না, তারপরও আমি আশা করি আপনারা বুঝতে পারছেন
আমি কি করতে চাচ্ছি, এটাই আমার উদ্দেশ্য। আমি একটু দ্রুতই পাঠটা করার চেষ্টা করছি। আমি খুব জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সহজেই পাঠ করতে পারেন। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখান থেকে শুরু করেছিলাম, এই পয়েন্টে থেকে। এখন এই পয়েন্টের উপরে ক্লিক করে আমাদের মাথা দুটোকে মিলিয়ে দিই। দেখুন, আমাদের গিটারটি পাত হয়ে গেছে। এখন পাতটিকে আমরা সিলেকশন করব। সিলেকশন করা খুব সহজ, জাস্ট কন্ট্রোল এন্টার চাপ দিন, পুরো গিটারটি সিলেক্ট হয়ে যাবে। আমাদের বাপাশের শেপটিও পাত করা ছিল, তাই এটিও সিলেক্ট হয়ে গেছে। আমি আশা করি আপনারা পাত সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আমি চাই আপনারা অনুশীলন করেন। আপনারা অনুশীলন করলে এই বিষয়টি অনেক সহজ হয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।